हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल आरजीटेक। एक बंधु नहीं एसेछे आपनादेर जोन्नो आरो एकटा नतून भिडियो। तो कलकाता विश्वविद्यालय आपडेट और बाँकुड़ा विश्वविद्यालय आपडेट निये चले एसेछि आपनादेर काछे। कारण क्यालकाटा यूनिवार्सिटी जरा फार्स्ट सेमे परीक्षा दिएछिलेन बीए बीएससी अधीर आग्रहे जरा छिलेन जे आमादेर रेजाल्ट कबे बेरोबे, आजकेर आपनादेर रेजाल्ट बेरोच्छे एबं सेई निये किन्तु सीयू तार वेबसाइटे नोटिस दिएछे, सेटा आपनादेर देखिए दिच्छि। একটা বিশাল বড় বেস্ট অফ লাক রইল আপনাদের জন্য এবং আমি জানি আপনাদের রেজাল্ট খুব ভালো হবে। প্লাস বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কিন্তু ফাইনাল নোটিশ বার করেছে এবং দু ঘন্টাতেই পরীক্ষা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিভার্সিটি ধরতে গেলে এক এক করে দু ঘন্টা পরীক্ষার দিকে এগোচ্ছে। তাই যে সমস্ত ইউনিভার্সিটি এখনও অবধি দু ঘন্টা পরীক্ষার নোটিশ দেয়নি, স্টুডেন্টদের বলছি মেন্টাল প্রিপারেশন রাখুন, যদি না চেঞ্জ হয় তাহলে তো খুব ভালো, কিন্তু যদি চেঞ্জ হয় তাহলে সেই অবস্থাতেও যাতে পরীক্ষা দিয়ে অন্তত থার্ড ইয়ারটা উত্তীর্ণ করা যায় সেই হিসাবে কিন্তু প্রিপারেশন রাখবেন। তো আমি বাঁকুড়া ইউনিভার্সিটি ইউজিপিজিটাও দেখাচ্ছি, তবে তার আগে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সম্বন্ধে যেটা এসছে সেটা বলে দিচ্ছি। যেরকম সাবলি নিয়ে স্টুডেন্টরা যে রেজাল্টের জন্য ওয়েট করছিলো যারা ফেব্রুয়ারিতে পরীক্ষা দিয়েছিল, তাদের যেমন রেজাল্ট বেরিয়েছে 20 তারিখ, 22 তারিখ সেমনি বা এই নোটিশ বেরিয়েছে, সেটা হচ্ছে বিএ বিএসসি অনার্স এবং জেনারেল এবং মেজরদের, সেটা হচ্ছে আপনার ফার্স্ট সেমের যে পরীক্ষা আন্ডার সিবিসিএস। তো আমি নোটিশটা একটু দেখে নিচ্ছি তাদের কী বলেছে, অলরেডি ডাউনলোড করা আছে আমি দেখে নিলাম। তো দেখুন এখানে বলেই দিয়েছে, ইট ইস নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট রেজাল্ট অফ বিএ বিএসসি সেমিস্টার 1 অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন 2019 আন্ডার সিবিসিএস উইল বি পাবলিশড অন ওয়েডনেসডে 23rd September 2020। অর্থাৎ আজকের বেরোতে চলেছে এই পরীক্ষার রেজাল্ট এবং দুপুর 2:30 থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন ডাব্লিউবি রেজাল্ট এবং এক্সাম ইটিসিতে গিয়ে। তো যেরকমভাবে রেজাল্ট দেখা যায় সেভাবেই আপনাদের রোল নাম্বারটা দেবেন এবং তা রোল নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনাদের রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। তো বিশাল বড় বেস্ট অফ লাক, কেমন হলো রেজাল্ট অতি অবশ্যই জানাবেন। এবং এর সাথে আমি চলে যাচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটির আবার এবং সেখান থেকে দেখে নিই তাদের যেটা বেরিয়েছে, তার জন্য বাঁকুড়ার ওয়েবসাইট চলে গেলাম। এটা হচ্ছে বাঁকুড়ার নোটিশ, আমি প্রথম ইউজিটা দেখে নিচ্ছি, একদম সেম ইউজি পিজি যেটা বেরিয়েছে। তো বাঁকুড়া যেটা বলেছে দেখুন, রিগার্ডিং প্রসিডিওর অফ ইউজি সেম 6 অ্যান্ড এন্ড সেমিস্টার এক্সাম 2020। তো তারা বলে দিয়েছে কি যে ইন সেকশান ডি, অর্থাৎ যে কোয়েশ্চেন পেপার থাকবে সেই কোয়েশ্চেন পেপারে যে সেকশান ডি থাকবে সেটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন এবং সেখানে আপনাদেরকে আনসার করতে হবে। টোটাল 30 মিনিট দেওয়া হচ্ছে পরীক্ষার কোয়েশ্চেন নেওয়া, মানে কোয়েশ্চেন ডাউনলোড করা এবং উত্তর লেখা, অর্থাৎ 15-15 করে নিজেরা ভাগ করে নেবেন। দ্য সেম দিস উড বি অ্যাপ্লিকেবল ফর প্লেসেস ওয়ার এক্সামিনস মে অবটেন দেয়ার কোয়েশ্চেন পেপার ইন ফ্রম হোয়াটস এভার। সেকশন ই দ্য ফাইল হুইচ হ্যাজ ইজ দ্য ইলেকট্রিক আনসার স্ক্রিপ্ট অফ দ্য ক্যান্ডিডেট এক্সামিনস ফর দ্য পার্টিকুলার কোর্স পেপার হ্যাজ টু বি সাবমিটেড। তো আপনাদের যেটা আলটিমেটলি ইলেকট্রনিক যে আনসার স্ক্রিপ্ট যেটা থাকবে সেটা হচ্ছে সেকশন ইতে পাবেন এবং সেখান থেকে আপনাদের ওখান থেকে নিয়ে আপনারা আনসার লিখবেন। 2 ঘন্টা আপনাদের সময় দেওয়া হচ্ছে এবং এটা আপনাদের পুরোপুরিভাবে ইলেকট্রনিকলিভাবে অর্থাৎ পিডিএফের মাধ্যমে আপনাদের সেন্ড করতে হবে। এবং দ্য সেম টাইম ইট উড বি অ্যাপ্লিকেবল ফর এক্সামিনেশন ফেসিলেশন সেন্টার ওয়ার এক্সামিন মে সাবমিট দেয়ার হার্ড কপি দেন আনসার। এবং বলেই দিচ্ছে যে যারা হার্ড কপি জমা করতে চাইছেন তাদেরও টাইম হচ্ছে 2 ঘন্টা, অর্থাৎ আপনাকে 30 মিনিটের মধ্যে যদি আপনি কোশ্চেন পেপারটা ডাউনলোড করছেন এবং লিখতে শুরু করলেন তো তাহলে আপনাকে কিন্তু আর বেঁচে রইল আপনার 2 ঘন্টা টাইম, এবং এই 2 ঘন্টার মধ্যেই আপনাকে কিন্তু পুরো কোশ্চেনের উত্তর লিখতে হবে এবং সেটাকে আপলোড করতে হবে। হার্ড কপিটাও দিতে হলে 2 ঘন্টার মধ্যেই বলেছে জমা দিতে হবে। যদি আমার মনে হয় একটু আগে পিছনে হলে আশা করি ইউনিভার্সিটির অসুবিধা করবে না, তবুও চেষ্টা করবেন যারা হার্ড কপি দিচ্ছেন এনভেলপে করে জমা করবেন, 2 ঘন্টার মধ্যে চেষ্টা করবেন পরীক্ষাটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জমা করার। দ্য অ্যাভাব ম্যাটার্স আর অ্যাপ্লিকেবল ফর দ্য থিওরিটিক্যাল কোর্স পেপার অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল কোর্সেস পেপার উইথ কোয়েশ্চেন পেপার। দ্য কনভিনিয়েন্স টাইম লিমিট উড নট বি অ্যাপ্লিকেবল ফর কন্ডাক্টিং অফ বা ভাইভা ভয়েস প্র্যাকটিক্যাল কোর্স অ্যান্ড নো আনসার স্ক্রিপ্ট উড বি ইনভলভড। তো যারা ভাইভা ভয়েস দিতে চলেছে সেখানে কোনো আনসার স্ক্রিপ্ট থাকছে না আলাদা করে এবং সেখানে এরকম টাইমের কোনো ব্যাপার নেই যে 10 মিনিট 15 মিনিটের মধ্যে পরীক্ষা, সেটা ইউনিভার্সিটি বা কলেজ আপনাদের বলে দেবে। এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও কিন্তু এটাই রইলো আলটিমেটলি যে পুরোপুরি এইভাবেই পুরো মানে ইলেকট্রনিকলিভাবেই পুরো জিনিসটা হচ্ছে ধরতে গেলে। এবং তার সাথে বলে দিয়েছে যে পার্টিনেন্ট নোট ডিউরিং দ্য এন্টায়ার এক্সামিনেশন প্রসেস অ্যান্ড আনফোর্সিন সিচুয়েশন ফেসড এক্সামিনস ডিউ টু দ্য প্রিভেলিং এবং প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আলটিমেটলি ঘটনাটা ঘটেছে। তো তার জন্যই আপনারা যেটা করবেন কলেজের ওয়েবসাইটগুলো ফলো করবেন, যারা পিজি করছেন তারা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ফলো করবেন। এবং বলেই দিয়েছে যে ইউজিসি রুলস অনুযায়ী নো স্টুডেন্টস এক্সামিন শ্যাল বি ইনকনভিনিয়েন্সড ডিপ্রাইভ বাই এনি মিনস হোয়াটস এভার। তারা এটাকে মাথায় রেখেই সব কিছু ডিসিশন নিয়েছে এবং তারা এটাও চায় যে যাতে আলটিমেটলি কোনো স্টুডেন্টদের
কোনো প্রবলেম না হয়। তার ফলে আপনাদের প্রিভিয়াস যা ছিল, যেরকম যা ছিল, সেগুলো সবই সেম রয়েছে। শুধু আপনাদের যেটা হচ্ছে, আপনাদের 2 ঘন্টা পরীক্ষা হচ্ছে, তার ফলে নিশ্চয়ই কোশ্চেন পেপার কম হয়ে যাবে, সেটা এখানে আলাদাভাবে কিছু নেই। তো যদিও, তবে এটা নিশ্চিন্ত থাকুন আপনারা, কারণ যখনই আপনাদের টাইম কম হচ্ছে মানে আপনাদের কিন্তু কোশ্চেন পেপারটাও কম হয়ে যাবে, আনসারটা মানে নম্বরটা বেশি হয়ে যাবে। তো পিজিটা কি বলছে জাস্ট একটু ছোটো করে দেখে নিই। পিজি তো পোস্ট গ্র্যাজুয়েট যারা মাস্টার্স করছেন তাদের জন্য একদম সেম বলেছে। দেখুন সেকশন ডি থেকে বলেছে নিতে, ই থেকে বলেছে, সেকশন ই থেকে বলেছে তার ইলেকট্রনিক আনসার স্ক্রিপ্টটা ডাউনলোড করে নিতে। 2 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, 2 ঘন্টার বেশি আপনাদের সময় পাচ্ছেন না। যারা গিয়ে হার্ড কপি জমা করতে চাইছেন তাদেরও কিন্তু সেই 2 ঘন্টার মধ্যে জমা করতে হবে। এবং বাকি বলে দিয়েছে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল কোর্স যাবতীয় যা কিছু আছে সব এরকমই হবে, এবং তাতে কোশ্চেন পেপার থাকবে। আর বা ভাইভা ভাইসের ক্ষেত্রে তার কোনো আলটিমেটলি নির্দিষ্ট সময়সীমা নেই, সেটা কলেজ বা ইউনিভার্সিটি নিজের মতন করে পুরোটা ক্লিয়ার করছে। তো একদম সেম নোটিস ইউজিপিজির। তো তার ফলে বাঁকুড়াও বার করে দিল 2 ঘন্টা। এখন দেখা যাক উত্তরবঙ্গ, সিধুকানু, বর্ধমান কী করে, এবং কল্যাণী তো 7 ঘন্টা মানে 4 ঘন্টা যে পরীক্ষার টাইম সেটা রেখেছে, এবং সেই অনুযায়ী পরপর কলেজগুলো নোটিস করছে। ইভেন আমরা যদি দেখি যে বিদ্যাসাগরও আজ কালকের যে নোটিশ বার করেছিল সেখানে কিছু জায়গা আছে 3 ঘন্টা, কিছু জায়গা আছে 2 ঘন্টা। তো তার ফলে এবার দেখা যাবে অন্যান্য ইউনিভার্সিটিগুলো কী করছে, যেমন নর্থ বেঙ্গল বা WBSU, বাঁকুড়া, ক্যালকাটা এবং রবীন্দ্রভারতী, এরা অলরেডি বার করে দিল। এবং আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জানাই বিশাল বড় বেস্ট অফ লাক। কী করে PDF করতে হয় আমি তো তার ভিডিও আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি। পরবর্তী যদি আপনাদের কোনো হেল্পফুল ভিডিও লাগে আমাকে বলবেন, আমি সেটা চেষ্টা করবো আপনাদের দেওয়ার। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, খুব ভালো হয় পরীক্ষা। কিন্তু একটাই জিনিস বাঁকুড়াতে পেলাম না, সেটা সাপ্লিমেন্টারি নিয়ে আলাদা করে কিছু নেই। তো জানি না আপনাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা এর মধ্যে হবে কি না, কারণ বা মানে গতানুগতিকভাবে হয় কি না, মানে এদের আলাদা করে নোটিশ বেরোয় কি বেরোয় না সেটা আমার জানা নেই। সেটা যদি আপনাদের জানা থাকে আপনারা জানাবেন। তবে ইউনিভার্সিটিগুলো আমার মনে হয় যেভাবে ফাইনাল ইয়ার স্টুডেন্টদের নিয়ে সচেতন, সেরমভাবেই সাপ্লিমেন্টারি প্লাস ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের নিয়েও সচেতন হওয়ার কিন্তু এবার সময় চলে এসছে। তো তার জন্যই সাপ্লিমেন্টারি স্টুডেন্টদের দিকটা কিন্তু দেখা খুবই উচিত। CMকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, এখনও রিকোয়েস্ট করে যাচ্ছে, আমাদের সবার আশা। তিনি যেহেতু মানবিক, তার ফলে তার এই স্টুডেন্টদের মানবিক দিকটা দেখা তার দায়িত্ব আমার মনে হয়, এবং আশা করি তিনি দেখবে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। হোক কলরব।